বর্তমানে দু সালে এসে আপনার হাতে যদি এক লক্ষ টাকা ক্যাশ থাকে এই ক্যাশ টাকা আপনি যদি অন্য কোথাও বিনিয়োগ না করে এবং বিনিয়োগের সুযোগ যদি নাও পান যদিও পান বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এক লক্ষ টাকা বিনিয়োগে তেমন কোনো লাভ হয় না আপনার লস হওয়ার সম্ভাবনায় থাকে সেক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে সকল মানুষের সাজেশন হচ্ছে আপনি এই এক লক্ষ টাকা নিশ্চিন্তে নিরাপদে ব্যাংকে অ্যাপডিয়ার করে রাখেন আর ব্যাঙ্কে অ্যাপডিয়ার করলে আপনার টাকা থেকে তো কিছু প্রফিট কিংবা কিছু লাভ তো আপনারা অবশ্যই আশা করেন সেই অনুযায়ী বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে এক হাজার তিরিশ টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রফিট দিচ্ছে অর্থাৎ ইন্টারেস্টের রেট দেওয়া হচ্ছে বর্তমানে দশ দশমিক চৌত্রিশ শতাংশ হারে এবং প্রতিমাসে পাচ্ছেন এক হাজার তিরিশ টাকা করে তবে বেশ কিছু শর্তগুলি এখানে রয়েছে তবে বয়ের কোনো কারণে এই শর্তগুলো হচ্ছে সবার জন্যই উন্মুক্ত আপনারা বাংলাদেশি নাগরিক হলেই এবং এনআইডি কার্ড থাকলেই আঠারো বছরের ঊর্ধ্ববয়সী ব্যক্তি যে কোনো শাখায় বাংলাদেশের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে পারবেন তো আমরা প্রথমত তাদের রেডশিটটা দেখে নিই যে আসলেই তারা এই রেটটা দিচ্ছে কি না সেটা আপনাদেরকে আগে একটু দেখাই বাংলাদেশে বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখলে এটার নাম দেওয়া হচ্ছে মোতারাবা মাসিক মুনাফা স্কিম যে স্কিমে আপনারা প্রতি মাসে লাভের টাকা তুলে নিতে পারবেন অর্থাৎ আপনি যে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখবেন এই লাভের টাকাটা প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এখানে বলা হয়েছে আপনার তিন চারটে স্কিমে করতে পারবেন যেমন ধরেন তিন বছর মেয়াদি করলেও আপনি এক হাজার তিরিশ টাকা পাবেন দুই বছর মেয়াদি এবং এক বছর মেয়াদি এই তিনটা সেম তিন বছর এক বছর দুই বছর এই তিনটা সিস্টেমে আপনি যদি করেন আপনাকে এক হাজার তিরিশ টাকা করে প্রদান করা হবে তবে এক বছরের কম যদি করে থাকেন ছ মাস মেয়াদি যদি করতে চান তাহলে আপনাকে পাঁচশো একচল্লিশ টাকা করে প্রতি মাসে তারা প্রফিট দিবে যদিও বা এটা অনেক কম তবে এক দুই তিন বছর এটা কোনো ব্যাপার না অনেকে এই আছেন যারা তিন বছর মেয়াদি করতে চান এক বছর মেয়েদি আপনি যদি যান তিন বছর মেয়াদি না করে এক বছর মেয়াদিও করতে পারেন সেক্ষেত্রে এক বছর পরে এটা কিন্তু অটো রিনিউ হয়ে যাবে আপনি যদি অ্যাকাউন্টটা ক্লোজ করে টাকা না তোলেন তাহলে আরও এক বছরের জন্য রিনিউ হয়ে যাবে এবং আরও এক বছর আপনি এই রেটে পাবেন না যখন এই রিনিউ হওয়ার সময় যদি এই রেটটা কমে যায় তখন কিন্তু আপনি কম ইন্টারেস্ট পাবেন তো আপনারা অবশ্যই ব্যাঙ্কে যোগাযোগ রাখবেন তাদের সাথে যে আসলে রেট বাড়তেছে কিনা বা কমলো কিনা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এক বছর পরে গিয়ে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনার টাকা আপনি ডিসিশন নেবেন কোন ব্যাংকে সবচেয়ে বেশি সে ব্যাংকে আপনার টাকা রাখবেন এবার সে এক টাকা থেকে কী কী ট্যাক্স কর্তন করা হবে এই এক হাজার টাকা থেকে এক হাজার তিরিশ টাকা থেকে আপনার কিন্তু ট্যাক্স কর্তন করা হবে এক হাজার তিরিশ টাকা প্রফিট দেওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন যদি রিটার্ন স্লিপ জমা করতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স প্রদান করতে হবে তাহলে আপনি পাচ্ছেন আটশো টাকা করে আর যদি আপনি রিটার্ন স্লিপটা জমা করতে পারেন নয়শো টাকা করে আপনি প্রফিট পাবেন এই নয়শো সাতাশ টাকা করে আপনি প্রফিট পাইলে এটা যদি আপনি খরচ করতে না চান আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে পাঁচশো টাকা করে পাঁচ বছর তিন বছর কিংবা আট বছর মেয়াদি একটা ডিপিএসও করে ফেলতে পারেন সেক্ষেত্রে ডিপিএসের রেটও বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকে হাই রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকে বর্তমানে ডিপিএস রেটও কিন্তু নয় পার্সেন্টের উপরেই রয়েছে সেক্ষেত্রে আপনারা একটি ডিপিএস অ্যাকাউন্টও খুলে নিতে পারেন তো এই ছিল মোটামুটি গ্লোবাল ইসলামী ব্যাংকের আপডেট এই আপডেটটা এখনও বলবৎ রয়েছে অর্থাৎ এই আপডেটটা এখনও চলমান রয়েছে আপনারা চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় এই আপডেট অ্যাকাউন্টটি করতে পারবেন যদি অফডিআর কিংবা ডিপিএস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান যে কোনো বিষয়ে যে কোনো ব্যাঙ্ক সম্পর্কে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে লাফেজ